আমি মোহাম্মদ শাকিবুল ইসলাম, ওয়েলকাম টু অল ভিডিওস। স্যালারি শিট এক্সেল এই প্রজেক্টে আপনাদের স্পেশাল প্রজেক্টে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কী করে একটি কোম্পানির অথবা একটি প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করা যায়। সো প্রথমে স্যালারি শিট তৈরি করার জন্য যে বেসিক কন্টেন্টসগুলো আমাদের দরকার সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন, ফার্স্ট এখানে অবশ্যই আমাদের সিরিয়াল নাম্বার লাগবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যতগুলো আপনার স্টাফ হবে ততগুলো সিরিয়াল নম্বর অবশ্যই থাকবে। দেন নেম থাকবে, ডিসিনেশন পদবি, কে কোন পদে রয়েছে, ম্যানেজার, অফিসার, জুনিয়র অপারেটর, ক্লার্ক, এগুলো থাকবে। বেসিক স্যালারি কার কত, ধরেন এখানে আনিসুরের বেসিক স্যালারি 8,000, সো এখানে আমরা 8,000 দিব। এভাবে ধরেন মিনার বেসিক স্যালারি 8,500, এভাবে। তারপরে থাকবে আমাদের হাউস রেন্ট, এখানে আমরা হাউস রেন্ট দিব। এখানে প্রভিডেন্ট ফান্ড, কনভেন্স দিব, মেডিকেল অ্যালাউন্স দিব, দেন অ্যাডভান্স দিব, এবং টোটাল মাস শেষে সে কত স্যালারি পাবে সেটা আমরা দিব। সো আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের সিরিয়াল লিখতে হবে। সো একটা কোম্পানির অনেকগুলো স্টপ রয়েছে, এতগুলো সিরিয়াল নম্বর 1, 2, 3, 1, 2, 3, 4 এভাবে লেখা অসম্ভব। সো আমাদের একটা, আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমি ডিলিট করে দিলাম। দেন এখানে 1 লিখবো, দেন নিচের ছেলে 2 লিখবো। এখন আমরা কী করবো, 1, 2 সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টারটা প্লাস আকার ধারণ করলে আমরা নিচের দিকে টান দেবো। নিচের দিকে টান দিলে পরে দেখেন ছেড়ে দিব, দেখেন অটোমেটিক সিরিয়াল চলে আসে। সেভাবে আমরা করতে পারি। সো এখন আমরা শুরু করি। আমাদের বেসিক স্যালারি দেওয়া আছে, আমরা এগুলো ইনপুট করে নেব, কার কী পদবি। দেন হাউস রেন্ট কার কত, ধরেন একটা ধরেন হাউস রেন্ট, ধরেন বেসিক স্যালারি 20%। সো আমাদের কী করতে হবে, বেসিক স্যালারি এবং 20% গুণ দিতে হবে। সো আমরা কী করবো, এই সেলে ইয়া করব, ক্লিক দিব, দেন ইকুয়াল বেসিক স্যালারির সেলটা কত, অর্থাৎ টার্গেটেড সেলটা আমার কত। দেখেন এখানে ই উপরে, দেখেন ই উপরে, দেখেন ই সরি দেখেন উপরে ই, দেন এখানে দেখেন 7, 7 ঘরে রয়েছে, অর্থাৎ ই 7। তো আমরা এখানে টার্গেট সেলটা দিব ই 7। আপনাদের আমি আগেও বলেছি, আমাদের আগের টিউটোরিয়ালস অবশ্যই দেখবেন আমার, সেখানে আমি বলছি যে এখানে ক্যাপিটাল স্মল কোনো ম্যাটার না, যেটাই দিবেন সেটাই এখানে কাজ করবে। সো ই 7 দিলাম। দেন আমাদের কী করতে হবে, গুণ কী করবো, 20%, আমরা ধরলাম 20%, দেন আমরা ইন্টার দেবো। দেখেন হাউস রেন্ট 1600 চলে আসে। সো আমরা এক্সেল শিটের একটা সুবিধা যেটা হচ্ছে, আমাদের একটা করলে বাকিগুলো আর করতে হবে। ধরেন আপনার হাজার হাজার স্টাফ রয়েছে। সো আপনি কি এভাবেই প্রতিটা এখানে ইকুয়াল দিবেন, দেন ফর্মুলে ফেলবেন, এভাবে এভাবে না, একটা করলে সবগুলোই হবে। সো আমাদের কী করতে হবে, এখানে ক্লিক করে কর্নারে প্লাস চিহ্ন আসলে নিচের দিকে টান দিতে হবে। দেখেন কী ঘটতেছে এখানে, দেখেন অটোমেটিক সবগুলো বসে গেছে। সো এক্সেলের এটাই একটা সুবিধা। সো এভাবে আমরা হাউস রেন্ট বের করবো। দেন প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কী, ধরেন যে আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, সেখান থেকে কিছু টাকা কেটে রেখে দেওয়া হয়। দেন আপনি যখন রিজাইন দিবেন অথবা আপনি কোম্পানি থেকে বের হয়ে যাবেন অথবা কোম্পানিতে চাকরি ছেড়ে দিবেন, দেন এটা আপনাকে এর ডাবল দেওয়া হয়।
সো অবশ্যই প্রভিডেন্ট ফান্ড থাকবে। সো কত ধরব ধরুন প্রভিডেন্ট ফান্ড বেসিক স্যালারির 5%, সো ইকুয়াল দিলাম বেসিক স্যালারি আপনাদের কত, আপনাদের এর আগের স্যালারি দেখেছি ই, দেন 7, তো ই 7 টু কত দিব 5%। এবার এন্টার দিলাম, দেখেন প্রভিডেন্ট ফান্ড 400 টাকা। সো বেসিক স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড 5% হলে 400 টাকা প্রতি মাসে কেটে রাখবে। সো এখানে আমরা মাউস পয়েন্টার কর্নারের দিকে প্লাস চিহ্ন আসলে আমরা নিচের দিকে টান দেব, দেখেন অটোমেটিক পড়েছে। তো কনভেন্স 100 ধরলাম, সবগুলোতে 100 দিয়ে দিই। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স অবশ্যই 200 টাকা, 200 টাকা দিই, আপনাদের যত থাকবে তত দেবেন, সবগুলোতে 200 দিলাম। অ্যাডভান্স, এখন ধরেন অ্যাডভান্স তো আর সবাই নেয় না, যাদের যাদের দরকার পড়ে তাদের তাদের অ্যাডভান্স নেয়। ধরেন এখানে সোনাক্ষী, একে অ্যাডভান্স মনে করেন এ অ্যাডভান্স নিয়েছে মাসের শেষের দিক 1000 টাকা। দেন এখানে নূর ইসলাম ধরেন অ্যাডভান্স নিয়েছে 2000 দিলাম। দেন এখন আমাদের টোটালটা বাইর করতে হবে, অর্থাৎ বেসিক স্যালারি, হাউস রেন্ট, প্রভিডেন্ট ফান্ড কেটে মেডিকেল অ্যালাউন্স, এগুলো অ্যাডভান্স, এগুলো মাইনাস করে আমাদের টোটাল সে কত পে পাইতেছে, অর্থাৎ নেট পেয়েবল অ্যামাউন্ট। সো আমাদের আগে কী করতে হবে, প্লাস মাইনাস করলেই অ্যান্সারটা বের হয়ে আসবে। সো আমরা দেখে নেই কোনটার সাথে কোনটা প্লাস হবে এবং কোনটার সাথে কোনটা মাইনাস হবে, এটা দেখার পরে আমরা সূত্রটি অর্থাৎ ফর্মুলাটি করব। সো দেখেন বেসিক স্যালারি এটা তো অবশ্যই যোগ হবে, দেন হাউস রেন্ট এটা যোগ হবে, প্রভিডেন্ট ফান্ড আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে প্রভিডেন্ট ফান্ড একটা টাকার অঙ্ক যেটা কেটে রেখে দেওয়া হয় এবং আপনি চাকরি থেকে অবসর নেওয়ার পর অথবা চাকরি থেকে রিজাইন দেওয়ার পর এই প্রভিডেন্ট ফান্ড আপনাকে তার ডাবল দেওয়া হয়। সো এটা অবশ্যই মাইনাস হবে, কনভেন্স প্লাস হবে, মেডিকেল অ্যালাউন্স প্লাস হবে, অ্যাডভান্স অবশ্যই, অ্যাডভান্স নিলে অবশ্যই মাইনাস হবে। সো আমরা এটা ফর্মুলার মাধ্যমে করব, কী করব, বেসিক স্যালারির সেল নাম্বার দেখেন টার্গেট সেল ইস ই 7, সো আমরা এখানে ই 7 দিলাম, ই 7 হাউস রেন্ট প্লাস হবে, তো প্লাস হাউস রেন্ট হচ্ছে এফ 7, আপনাদের বলেছি প্রভিডেন্ট ফান্ড ম্যানেজ হবে, দেন প্রভিডেন্ট ফান্ড কোন সেলে রয়েছে, জি সেলে, তো জি 7 প্লাস কনভেন্স প্লাস হবে, কনভেন্সের এইচ 7, দেন মেডিকেল অ্যালাউন্স প্লাস হবে, প্লাস আই 7, মাইনাস হবে অ্যাডভান্স অর্থাৎ জে 7। সো আমরা ইন্টার দিতে পারি, ইন্টার সো ইন্টার ইন্টার নিচ্ছে না কেন, ও সরি, এখানে আমরা ইকুয়াল দিইনি, সো ইকুয়াল দেখেন এখন আমরা ইন্টার দেব, দেখেন আনিসুর বেসিক স্যালারি এত, হাউস রেন এত, প্রভিডেন্ট ফান্ড এত, কনভেন্স এত, অ্যাডভান্স দেন সে পেল কত 9500, ঠিক আছে। এখন আমরা কী করব, মাউস পয়েন্টারটা কর্নারে এসে প্লাস চিহ্ন আসলে আমরা কী করব, টেনে নিচের দিকে দিলাম, দেখেন কী ঘটতেছে, দেখেন এখানে 1000 টাকা অ্যাডভান্স দিয়েছে, সো 1000 টাকা কেটে ওর বেতন কত ছিল 6200 টাকা, এবং এখানে দেখেন
2000 টাকা কেটে বেতন হচ্ছে 6,350 টাকা। সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে একটি স্যালারি শিট তৈরি করা যায়। সো এখানে আরেকটা কন্ডিশন আছে, সো আমরা এই লেখাগুলোকে ধরেন যে এগুলো এক কোণায় আছে, ধরেন এটা এক কোণায়, এটা এক কোণায়, সো আমরা মাঝখানে নিয়ে আসবো কী করবো সুন্দর দেখার জন্য। তো আমরা কী করবো, পুরো লেখাটাই সিলেক্ট করবো, দেন এখানে বর্ডার নামের একটা অপশন আছে, এই দেখেন এখানে বর্ডার, বর্ডার কী করব, এখানে অল বর্ডার এখানে ক্লিক দেবো, মানে বর্ডার হয়ে গেল এবং পুরো লেখাটা দেখেন একটা বর্ডার হয়ে গেছে। এবং আমরা কী করতে চেয়েছিলাম, পুরো লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো। সো এখানে দেখেন কী রয়েছে, এই যে দেখেন এইখানে আমরা একটা ক্লিক দেবো, দেন দেখেন। সো আজকে আমি আপনাদের দেখালাম কি করে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। এভাবে আপনি চাইলে 500, 1,000, 10,000, 20,000, 1,00,000 যতগুলো আপনার স্টাফ রয়েছে সবার স্যালারি শিট এখানে তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। কোনো একটা এখানে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে একটা করলে প্রতিটায় চলে আসতেছে। সো আমরা আধা ঘন্টা অথবা এক ঘন্টার মধ্যেই আমাদের বেসিক স্যালারিটা কমপ্লিট করতে পারবো। সো এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ভিডিওটি কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।